আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাত থেকে ঈদের পোশাক আসার বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। সময়টা ছিল তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহপথে এসে তখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে জাহান্নাম থেকে নিজেদেরকে জান্নাতে দাখিল করেছিল। সব ধরনের ইবাদত বন্দীকে মানুষ অত্যন্ত আগ্রহ ভরে করত। তেমনিভাবে একবার রমজান মাস এসে সমস্ত মুসলমানদের দরজায় করাঘাত করল। যেহেতু এটা ছিল খোদ আল্লাহর পক্ষ থেকে হুকুম, তাই সবাই অনেক জান প্রাণ দিয়ে আল্লাহর এই হুকুম আদায়ে ব্যস্ত হয়ে পড়ল। দেখতে দেখতে রমজানের মাস অতিক্রম হয়ে পবিত্র ঈদের দিন সন্নিকটে এসে পড়ল। পরদিন হচ্ছে পবিত্র ঈদুল ফেতর। সমগ্র মদিনাতে তখন মুসলমানদের সাজ সাজরব। এলাকার যত নাবালক শিশু কিশোর আছে তারা নতুন নতুন জামা কিনে লুকিয়ে রাখল, যাতে করে ঈদের আগ পর্যন্ত তাদের জামাকাপড় কেউ দেখতে না পারে। মদিনার সমস্ত শিশু কিশোররা যখন জামাকাপড় কিনে ফেলেছে, কিন্তু তখনও পর্যন্ত দুইজন কিশোরের জামা এখনও কেনা হয়নি। তাদের মধ্য থেকে একজন হচ্ছেন হযরত হাসান এবং অপরজন হচ্ছেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তারা দেখতে পেলেন যে মদিনার সমস্ত মানুষ জামাকাপড় কেনাকাটায় ব্যস্ত, তখন তারাও জামাকাপড় পাবার আশায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে বায়না করতে লাগল। তারা বলতে লাগলেন, আম্মা জান, মদিনার সমস্ত শিশু কিশোররা জামাকাপড় কিনে ফেলেছে, অথচ আমাদের এখনও কোনো জামাকাপড় কেনা হয়নি, তা আমাদের জামাকাপড় কবে কেনা হবে? ছেলেমেয়েদের এমন আবদার দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চোখের কোণে পানি আড়াল করে তাদেরকে হাসি মুখে বললেন, তোমরা অপেক্ষা করো, অবশ্যই দর্জি তোমাদের জন্য কাপড় বানিয়ে নিয়ে আসবে। মায়ের মুখে এমন আশ্বস্ত ভরা কথা শুনে হযরত হাসান বললেন, মা, তাহলে তুমি সেই দর্জিকে বলে দিও যাতে করে আমার জন্য সে সবুজ রঙের কাপড় বানায়। অন্যদিকে ইমাম হোসেন বলেন, প্রিয় মা, তুমি সে দর্জিকে বলে দিও যাতে করে সে আমার জন্য লাল রঙের কাপড় বানায়। আল্লাহ তাআলা সপ্তম আসমানের ওপর থেকে ওনার পেয়ারা নবীর নাতিদের এমন আবদার মাখা মিষ্টি কথাগুলো শুনেছিলেন। তাই তিনি তৎক্ষণাৎ হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, হে জিব্রাইল, যাও জান্নাত থেকে হাসানের জন্য সবুজ রঙের কাপড় বানিয়ে নিয়ে যাও, আর হোসেনের জন্য জান্নাতের লাল কাপড় বানিয়ে নিয়ে যাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুপাতে তাই করলেন এবং সেই কাপড়গুলো যথাসময়ে ইমাম হাসান এবং ইমাম হোসেনের মায়ের নিকট পৌঁছে দিলেন। পরদিন সূর্যোদয়ের সাথে সাথে পবিত্র ঈদুল ফিতরের দিন এসে উপস্থিত হল। সবাই নতুন নতুন পোশাক পরিধান করে মদিনার গলিতে গলিতে ঘোরাফেরা করছিল। সেই দিন অন্যান্য শিশু কিশোরদের মতো ইমাম হোসেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের নতুন পোশাক পরিধান করে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করছিলেন। তারা ঈদের নামাজ শেষ করে তাদের নানার কাছে এসে ওনার গলা জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিলেন। অতঃপর তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবদারের উদ্দেশ্যে বললেন, নানা জান, মদিনার শিশু কিশোররা তারা নানা ধরনের উট এবং ঘোড়ার পিঠে চড়ে ঘোরাফেরা করছে, কিন্তু আমাদের কাছে কোনো উট এবং ঘোড়া নেই যার পিঠে উঠে আমরা ঘোরাফেরা করব। এ কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে তার আদরের নাতিদেরকে উদ্দেশ্য করে বললেন, তাতে কি হয়েছে, তোমরা দুজন আমার কাঁধে চড়ে বসো, আমি হচ্ছি তোমাদের বাহন। এই কথা শুনে আমাদের নবী এক কাঁধে হযরত হাসানকে বসালেন এবং অপর কাঁধে হযরত হোসেনকে বসিয়ে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতে লাগলেন। মদিনার মানুষজন যখন এই দৃশ্য দেখতে পেল, তখন তারা মাথা নিচু করে সুবহানাল্লাহ পড়ছিল। তখন একজন সাহাবী বললেন, হে প্রিয় শেহজাদা, তোমাদের বাহন কতই না সুন্দর, কতই না চমৎকার। তখন প্রিয় নবী বললেন, তুমি শুধু এটাও না বলে এটাও তো বলতে পারো, বাহনে যারা যাত্রা করছে তারাও কত সুন্দর, কতই না চমৎকার। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।